গাজায় নির্বিচারে বোমা হামলার মধ্য দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। I also asked Congress for funding for Israel. স্থানীয় সময় 12 ডিসেম্বর ওয়াশিংটনে আসন্ন মার্কিন নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের সামনে দেওয়া বক্তব্যে এই কথা বলেন মার্কিন এই প্রেসিডেন্ট। অনুষ্ঠানের এক পর্যায়ে চলমান যুদ্ধের প্রসঙ্গ উঠলে বাইডেন বলেন, ইসরায়েল সমর্থন হারাতে শুরু করেছে, গাজায় নির্বিচার বোমা বর্ষণের কারণে এটা হচ্ছে। বাইডেন আরও বলেন, হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই এবং ইসরায়েলের সেই ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর ইসরায়েলের নেতৃত্বের বিষয়ে এটি জো বাইডেনের সবচেয়ে কড়া প্রতিক্রিয়া। এছাড়া বাকি পুরোটা সময়ই হামলা শুরুর পর থেকে ইসরায়েলের প্রতি দ্বিধাহীন সমর্থন জানিয়েছে এই প্রেসিডেন্ট। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু জানান, গাজায় স্থল অভিযান পরিচালনা হামাসকে সমূলে ধ্বংস করার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি করার প্রচেষ্টায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধবিরতির প্রসঙ্গে আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে।